ব্লুম এয়ারড্রপের মধ্যে যারা মাইনিং করছিলেন আপনাদের জন্য খুশির খবর, ফাইনালি কিন্তু ব্লুম এয়ারড্রপ লিস্টিং এর একটা আপডেট পাওয়া গেছে। এই ব্লুম এয়ারড্রপে আর কতদিন মাইনিং করতে হবে, কবে এই এয়ারড্রপটা লিস্ট হবে, সেই সম্পর্কে আজকে জানতে পারবেন। অনেকেই কিন্তু এই এয়ারড্রপের মধ্যে মাইনিং করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তো আজকের ভিডিওটা দেখার পর আপনিও জানতে পারবেন যে ব্লুম এয়ারড্রপটা কবে শেষ হবে, আমরা কবে পেমেন্টটা পাবো। হামস্টার কম্বাইটের পর সবথেকে বড় এয়ারড্রপ হচ্ছে ব্লুম, আর এই ব্লুমের মধ্যে 50 মিলিয়ন প্লাস ইউজার কিন্তু বর্তমান সময়ে অ্যাক্টিভ রয়েছে, আর এই এয়ারড্রপে প্রায় 6 মাস কিংবা এর উপর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু মাইনিংটা চলছে। আমরা কিন্তু প্রায় অনেক দিন ধরে মাইনিং করছি কিন্তু মাইনিংটা শেষ হচ্ছে না, আর আমরা কিন্তু পেমেন্টও পাচ্ছি না, এমনকি লিস্টিং নিয়ে কোনো আপডেটও কিন্তু পাওয়া যাচ্ছে না। আর ব্লামের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন টাস্ক অ্যাড করা হচ্ছে এবং নতুন নতুন প্রজেক্টের সাথে তারা কিন্তু পার্টনারশিপ করছে। ব্লাম যেই সমস্ত প্রজেক্টের সাথে পার্টনারশিপ করে প্রতিগুলা প্রজেক্টই কিন্তু লিস্টিং এর ডেট অ্যানাউন্স করে দিয়েছে, বা লিস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ব্লাম এয়ারড্রপ এখনো পর্যন্ত লিস্টিং এর না করেছে অ্যানাউন্সমেন্ট, না এই প্রজেক্টটা কোনো লিস্টিং এর আপডেট দিচ্ছে। আমরা কিন্তু অনেকেই এই এয়ারড্রপ থেকে এখন বিরক্ত হয়ে যাচ্ছি, এমনকি অনেকে তো মাইনিং করাও ছেড়ে দিয়েছেন। এই বিষয়টা কিন্তু ব্লাম বুঝতে পারছে, যার কারণে তারা বর্তমান সময়ে কিছু আপডেট দিচ্ছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই প্রজেক্টটা কিন্তু লিস্টিং এর খুবই কাছে। আমরা যদি গুগলের মধ্যে গিয়ে সার্চ করি যে ব্লাম এয়ারড্রপ কবে লিস্ট হবে বা লিস্টিং ডেট কি, এটা লিখে সার্চ করলে আমাদের সামনে একটা ওয়েবসাইট আসে, আর সেখানে কিন্তু বলা হয়েছে অক্টোবর মাসের 20 তারিখ এই ব্লুম এয়ারড্রপটা লিস্ট হবে। দেখেন ভাই, অক্টোবর মাস কবে চলে গেছে, এখনো কিন্তু এই ওয়েবসাইটটা অক্টোবর মাসে ব্লুম এয়ারড্রপকে লিস্ট করছে। তার মানে এই সবকিছুই কিন্তু ফেক, আমরা কিন্তু এখনো পর্যন্ত ব্লামের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু জানতেই পারিনি। আপনি যদি গুগলের মধ্যে ব্লাম এয়ারড্রপ লিস্টিং লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনার সামনে ভুলভাল ডেট চলে আসবে। এগুলো দেখে কিন্তু অনেকেই মনে করেন যে লিস্টিংটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, কিন্তু এরকমটা কিন্তু না। তাহলে এখন এই ব্লুম এয়ারড্রপটা কবে লিস্ট হবে, তো ব্লুমের মধ্যে বর্তমান সময় যে আপডেটগুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই এয়ারড্রপটা খুব তাড়াতাড়ি লিস্ট হবে। আপনারা যখন ভিডিওটা দেখছেন সেই সময় হয়তোবা ব্লুমের মিমপ্যাড চলে আইছে, তারা কিন্তু মিমপ্যাড নিয়ে আইছে, আর মিমপ্যাড যেহেতু তারা একবার নিয়ে আসলো, তার মানে লিস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো দেখেন এখনো পর্যন্ত কিন্তু ব্লুম এয়ারড্রপটা কবে লিস্ট হবে সেই সম্পর্কে ব্লুমের অফিসিয়াল চ্যানেলে কোনো আপডেট কিন্তু দেওয়া হয় নাই যে নভেম্বর মাসে লিস্ট হবে নাকি ডিসেম্বর মাসে লিস্ট হবে নাকি 2025 সালে লিস্ট হবে, তো সেই সম্পর্কে কোনো আপডেট কিন্তু দেয় নাই। তবে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, এই এয়ারড্রপটা কিন্তু 2025 সালের আগে কিন্তু লিস্ট হবে না, যদি লিস্ট হয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে হতে পারে, আর নয়তোবা 2025 সালে। কারণ ব্লুম এয়ারড্রপ কবে লিস্ট হবে সেইটা তো বাদই দেন, তারা কিন্তু কবে টিজিই করবে এবং তাদের রোডম্যাপ কি সেগুলা কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছুই জানতে পারিনি। তার থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি লিস্টিং নিয়ে এখন কিন্তু এই এয়ারড্রপটা কোনো চিন্তা ভাবনাই করছে না। অনেকেই কিন্তু অপেক্ষা করছেন যে আজকে কালকে হয়তোবা এই এয়ারড্রপটা লিস্ট হবে, তবে আপনাদেরকে বলে রাখি এয়ারড্রপটা লিস্ট হওয়ার আগে প্রথমে তারা অ্যানাউন্সমেন্ট করবে যে এয়ারড্রপটা কবে লিস্ট হবে, তারপর মাইনিংটা বন্ধ করা হবে, তারপর টিজিই করবে মানে টোকেন জেনারেশন ইভেন্টটা করবে, তারপর মূলত এই এয়ারড্রপটা লিস্ট হবে। আর এখন আমি একটা কথাই বলবো, আমাদের শুধু ব্লুম এয়ারড্রপের মধ্যে পড়ে থাকলে হবে না, আমাদের বিভিন্ন ভেরিফাই করা এয়ারড্রপের মধ্যে জয়েন করতে হবে, এর মধ্যে একটা হচ্ছে পস। তো এই এয়ারড্রপটা কিন্তু টেলিগ্রাম সরাসরিভাবে সাপোর্ট করছে, একটা হচ্ছে টেলিগ্রামের প্রজেক্ট এবং আরেকটা হচ্ছে টেলিগ্রাম সরাসরি সাপোর্ট করছে, আর এই পস এয়ারড্রপকে টেলিগ্রাম ওপেন এবং সরাসরি কিন্তু সাপোর্ট করছে, তার মানে এই এয়ারড্রপটা কিন্তু খুবই বড় একটা এয়ারড্রপ হবে। তবে ডক্সের মতো বা নটকয়েনের মতো কিন্তু পেমেন্টটা পাবেন না, তবে এই এয়ারড্রপগুলো কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে লিস্ট হয়ে যায়। তাই যারা এখনো পজের মধ্যে জয়েন করেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পজ এয়ারড্রপের লিঙ্ক পাবেন, সবাই জয়েন করে ফেলুন। এবং টেলিগ্রামের নিজের প্রজেক্ট এবং টেলিগ্রামের অফিসিয়াল প্রজেক্ট
এটা হচ্ছে নর্থ পিকজাল। এই নর্থ পিকজালের মধ্যে হয়তোবা অনেকেই মাইনিংটা কন্টিনিউ করেছেন, আর এই প্রজেক্টটা কিন্তু 100% ভালো একটা পেমেন্ট করবে। যেরকম নট কয়েন এবং ডগ কয়েন করেছিল, সেরকমই নট পিকজাল এবং পস এই দুইটা এয়ারড্রপকে কোনোভাবে মিস করবেন না। যদি মিস করেন তাহলে কিন্তু অনেক বড় একটা লস খেয়ে যাবেন। ব্লুম এয়ারড্রপ লিস্ট হওয়ার আগে এই দুইটা এয়ারড্রপ কিন্তু লিস্ট হয়ে যাবে। আর এই দুইটা এয়ারড্রপে জয়েন করবেন কিভাবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুইটা এয়ারড্রপের লিঙ্ক পাবেন। তো যারা এখনও জয়েন করেন নাই তারা জয়েন করতে পারেন। ব্লুম এয়ারড্রপ লিস্টিং নিয়ে কোনো অফিসিয়াল আপডেট পেলে আপনাদের সঙ্গে সবার আগে শেয়ার করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন, সেখান থেকে জয়েন করে ফেলুন। বিভিন্ন এয়ারড্রপের ইম্পর্টেন্ট আপডেট এবং লিস্টিং আপডেট সবার আগে শেয়ার করা হয়। তো এখন ভিডিওর শেষ সময় একটা কথাই বলবো, ব্লুম এয়ারড্রপ কিন্তু লিস্টিং নিয়ে কোনো আপডেট নেই। যারা আপনাকে বলছে নভেম্বর ডিসেম্বর মাসে লিস্ট হবে, সবাই কিন্তু ফেক আপডেট দিচ্ছে। আপাতত কিন্তু কোনো কনফার্ম আপডেট নেই যে ব্লুম এয়ারড্রপটা কবে লিস্ট হবে।